আমি রাজভবন আছি বানেশ্বর বানেশ্বরে বুঝলে তো না কোলে নাই তো কুচবিহার বানেশ্বর এখানে সব ভাঙা মাথা জল ঢালছে সবাই আছে যেহেতু সামনে একদম যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার এই দেখুন আমরা একটু সুতো নেবো হাতে বাজে একদম একদম নাও নাও দেখা একটুখানি এই সে বিখ্যাত বানেশ্বর যেখানে আর যে জল ঢালতে হচ্ছে আমরা এখন আছি বানেশ্বর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য প্রত্যেকেই আজকে বেরিয়েছে দেখুন কি সুন্দর দুদিকে মেলা বসেছে বহু পুণ্যার্থীর ঢল আজকে এবং শুধু মন্দিরটা দেখো মন্দির হ্যাঁ এটা হচ্ছে মন্দির শুধু বানেশ্বর বলে নয় এই মন্দির সামনে মন্দিরের লাইন এখনো হ্যাঁ চলো অসুবিধা নেই শুধু বানেশ্বর বলে নয় আজকে সারা পশ্চিমবঙ্গে এবং হিন্দু ধর্মে যারা ধর্মিত বা প্রত্যেকেই আজকে এই ব্যাপারগুলোকে ম্যাক্সিমামরাই পালন করছে তো যাই হোক এটা হচ্ছে বানেশ্বর এই মন্দিরেই আজকে জল ঢালার প্রক্রিয়া চলছে বহু পুণ্যার্থী বহু পুণ্যার্থী আজকে এখানে ঢল দিয়েছে এবং এটা কুচবিহারে অবস্থিত কুচবিহার ডিস্ট্রিক্টে বানেশ্বরটা দেখুন ফ্রেন্ডস আমি আপনাদের জন্য ব্লগগুলো তৈরি করি আমার বাড়ি নদীয়াতে বাট আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো তুলে দেওয়ার জন্যই আজকে আমি এত দূর দূর দূরান্ত চলে আসি এই সামনে হচ্ছে স্টেশন বানেশ্বর সামনে না এগিয়ে আচ্ছা যাই হোক বাঁদিকে না এই বাঁদিকে হচ্ছে স্টেশন আমরা স্টেশনের পাশ দিয়ে চলেছি আমরা এখন যাচ্ছি আলিপুরদুয়ার কারণ আজকে আমি আলিপুরদুয়ারে স্টে করব তো নেক্সট কোনো দিন অবশ্যই আমি আপনাদেরকে বানেশ্বর মন্দিরটা ভ্রমণ করে দেখাবো এক্সপ্লোর করে দেখাবো আমার সঙ্গে আছে আমার ভাই আপনের থেকেও বড় ভাই রাজমোহন রায় আমি তার সাথেই আছি বর্তমানে এবং তার সাথেই বানেশ্বরে আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে বানেশ্বর আমরা কোনদিন যাবো ভাই ডান দিক না বাদিক হ্যাঁ ও এই বাদিক গেল কুচবিহার আমরা বেরিয়ে যাবো ডান দিক দিয়ে এখান থেকে কোথায় উঠবো ভাই আমরা সোনাপুর না হ্যাঁ বীরপাড়া গিয়ে উঠবো আমরা বীরপাড়া চৌপতি ওখান থেকে ডান দিক দিয়ে আমরা চলে যাবো আলিপুরদুয়ার থ্যাংক ইউ ফ্রেন্ডস ব্লগটার সঙ্গে থাকার জন্য একটা মিনি ব্লগ করলাম ছোট্ট ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে তবে নেক্সট দিন অবশ্যই আমি আপনাদেরকে বানেশ্বরের মন্দির পূর্ণাঙ্গ দেখাবো